ভারতের ইতিহাসে আজকের দিনটি, আজ 5ই আগস্ট। আজকের দিনে 1775 সালে ফাঁসি হয়েছিল বাংলার এক দেওয়ান মহারাজ নন্দকুমারের। ভ্রান্ত জালিয়াতির অভিযোগে এলিজা ইম্পে তাকে ফাঁসির সাজা দেন। আজকের আমরা আলোচনা করব সেই মহারাজা নন্দকুমারকে নিয়ে। নন্দকুমার ছিলেন নবাবী আমলে বাংলার বিভিন্ন অঞ্চলের দেওয়ান। 1705 সালে বর্তমান বীরভূম জেলার নলহাটি থানার ভদ্রপুর গ্রামে নন্দকুমার জন্মগ্রহণ করেছিলেন। 1764 সালে ওয়ারেন হেস্টিংসের পর তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বর্ধমান, নদিয়া ও হুগলির কালেক্টর নিযুক্ত হন। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম 1764 সালে নন্দকুমারকে মহারাজা উপাধি প্রদান করেছিলেন। 1765 সালে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বর্ধমান, নদিয়া এবং হুগলির দেওয়ানি লাভ করেন, এর আগে যার দায়িত্বে ছিলেন ওয়ারেন হেস্টিংস নিজে। 1773 সালের ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল হয়ে এলে নন্দকুমার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। মহারাজা নন্দকুমার অভিযোগ করেন যে হেস্টিংস তাকে 10 লক্ষ টাকার 1/3 ঘুষ দিতে চেয়েছিলেন। তিনি এও দাবি করেন যে হেস্টিংসের বিরুদ্ধে তার অভিযোগের প্রমাণস্বরূপ তিনি একটি চিঠি রেখেছেন। ওয়ারেন হেস্টিংস সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুক্তই ছিলেন। এই বিষয়টিকে স্যার ফিলিপ ফ্রান্সিস সহ বাংলার সুপ্রিম কাউন্সিলের বহু সদস্য সমর্থন করেছিলেন। হেস্টিংস কাউন্সিলের আনীত সমস্ত অভিযোগ নাকচ করে দেন। এরপর 1774 সালের ওয়ারেন হেস্টিংস নন্দকুমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। ঔপনিবেশিক ভারতের প্রথম প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পের অধীনে তার মামলা চলে। ঘটনাচক্রে স্যার এলিজা ইম্পে ছিলেন হেস্টিংসের স্কুলেরই বন্ধু। মামলায় নন্দকুমার দোষী সাব্যস্ত হন। বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের আমলে 1775 সালের আজকের দিনে 5ই আগস্ট কলকাতায় বর্তমান বিদ্যাসাগর সেতুর নিকটে নন্দকুমারকে ফাঁসি দেওয়া হয়। ব্রিটিশ আমলে তিনিই ছিলেন প্রথম ভারতীয় যিনি ফাঁসির সাজা পান। তাই বহু ঐতিহাসিক এই মত পোষণ করেন যে মহারাজ নন্দকুমারকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছিল। নন্দকুমারের ফাঁসিকে বহু ঐতিহাসিক আইনি হত্যা বলে থাকেন। মেকলে, হেস্টিংস ও ইম্পে উভয়কেই আইনি হত্যার ষড়যন্ত্রকারী বলে উল্লেখ করেছেন। পরবর্তীকালে ব্রিটিশ পার্লামেন্ট প্রধান বিচারপতি এলিজা ইম্পে সহ হেস্টিংসকে আইনি হত্যার অপরাধে অভিযুক্ত করে। পরবর্তীকালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক ওয়ারেন হেস্টিংস ইম্পিচও হন ও শেষে তিনিও আত্মহত্যা করেছিলেন। এই পর্ব এখানেই শেষ হলো। কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই মতামত করে জানিও। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।